বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার উস্কানি দিয়ে ইচ্ছে করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে অথচ আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশের গণতন্ত্র মানবাধিকার না থাকায় বিদেশিরা আসছেন বলে মন্তব্য করেছেন তিনি। সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নারী নেতৃত্ব অগ্রগতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্র গণতন্ত্রে বিশ্বাস না করা, তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। গত দুটি নির্বাচনে জনগণকে বোকা বানিয়ে নির্বাচন করেছে। সোমবার রাতে মগবাজারে ককটেল বিস্ফোরণের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশকে সংঘাতের দিকে উস্কে দিচ্ছে। এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক চক্রান্ত। বিরোধী দলকে যারা মেলাইন করতে চায়, সবসময় দোষারোপ করতে চায় যে বিরোধী দল বিএনপি এই সমস্ত কাজ করে, তারা আজকে এই কাজগুলো, এবং মূলত এটা সরকার তাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদেরকে দিয়ে গ্রহণ করাচ্ছে। এবং তার প্রমাণটা হচ্ছে কি, দেখেন যে আমরা প্রোগ্রাম দিচ্ছি, প্রোগ্রাম থ্রো করছি, শান্তিপূর্ণ প্রোগ্রাম এখন পর্যন্ত যতগুলো দিয়েছে, তারা সাথে সাথেই ওই প্রোগ্রামের বিরুদ্ধে তাদের তথাকথিত শান্তি সমাবেশ, শান্তি মিছিল নামে কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে, যা সংঘাতের দিকে ঠেলে দেওয়া ছাড়া কিছু নয়। আর এখনো বলি, এই অভিযোগ সরকারকে এইভাবে যদি আমরা সংঘাতের দিকে ঠেলে দিয়ে দেশকে ঠেলে নিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, সেটা কখনোই জনগণ মেনে নেবে না। ওই সমস্ত দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর এবং কূটনীতিকদের নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিদেশিদের নিয়ে কথা হচ্ছে, কেন বিদেশিরা আসছে, এই কথাতেই বোঝা গেছে মানসিক গণতন্ত্র নাই, যে তারা এখানে মানবাধিকার এবং গণতন্ত্র সম্পর্কে, নির্বাচন সম্পর্কে তারা এখানে জানতে এসছে এবং বুঝতে চায়। অন্য দেশে তো যায় না, এখানে আসে কেন? কারণ এখানে গণতন্ত্র নাই, এখানে নির্বাচন হয়নি, এখানে নির্বাচন হয় না। এবং যেমন কিরকম প্রতারণা, মহাচীনের একটা ধর্মপুত্র যুধিষ্ঠির, আমরাই ভালো নির্বাচন করি, আমরাই সত্যকারে নির্বাচন করি, আমরাই গণতন্ত্রে বিশ্বাস করি, আর যতবার দেখেন ওই আগে গিয়ে সবার আগে আমাদের ক্যারেজ করে নিয়ে চলে যায়, জেলের মধ্যে পুরে দেয়, তারপরে ওখানে নির্বাচন করে ফাঁকা মাঠে করে। নির্বাচনের জন্য প্রথম যে জিনিসটা দরকার হয় একটা আপনার ফেয়ার ইলেকশন জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, দ্যাট লেভেল প্লেইং ফিল্ড ইজ নট দেয়ার। বিএনপির মহাসচিব বলেন, সামনের নির্বাচনে নির্ধারণ হবে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে কিনা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।